বড় বিপদের মুখে দ্য সিটি অফ জয় কলকাতা। আগেই আশঙ্কার বাণী শুনিয়েছিলেন পরিবেশবিদরা, ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে ভারতে। আর মাত্র কয়েক বছরের মধ্যে ভারতের অধিকাংশ উপকূলবর্তী শহরগুলি সম্পূর্ণ জলের তলায় চলে যেতে পারে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো কলকাতা। এবার সেই আশঙ্কাই ধরা পড়ল গবেষণা রিপোর্টে। এশিয়ার পাঁচটি মেগা সিটির সম্পূর্ণ তলিয়ে যেতে পারে জলের তলায়, এক ফোঁটাও অস্তিত্ব থাকবে না এই শহরগুলির। ন্যাশনাল সেন্টার ফর অ্যাটমসফেরিক রিসার্চ বেসড কমিউনিটি আর্থ সিস্টেম মডেলের সাম্প্রতিক এক গবেষণার রিপোর্টে জানা যাচ্ছে, 2100 সালের মধ্যে তলিয়ে যেতে পারে এশিয়ার পাঁচটি মেগা সিটি, যার মধ্যে প্রথমেই রয়েছে কলকাতা শহর। এছাড়াও তলিয়ে যেতে পারে চেন্নাই, ইয়াঙ্গুন, ব্যাংকক, হোচিমিন সিটি এবং মানিলা। যেভাবে সমুদ্রের জলের উচ্চতা বেড়ে চলেছে তাতে এই পরিস্থিতি ঠেকানো কোনোভাবেই সম্ভব নয়, এমনটাই আশঙ্কা উঠে এসেছে ওই গবেষণা রিপোর্টে। 2100 সালের মধ্যে সমুদ্রের জলের উচ্চতা অনেকটাই বৃদ্ধি পাবে বলে অনুমান পরিবেশবিদদের। 1993 থেকে 2017 সাল পর্যন্ত 3.3 মিলিমিটার বেড়েছে এই উচ্চতা, যা 1784 থেকে 2004 সালের মধ্যে বেড়েছিল কেবলমাত্র 1.06 থেকে 1.75 মিলিমিটার। গবেষকদের মতে কলকাতার মাটির সহনশীলতা ক্রমশই কমে যাচ্ছে। এই শহরের মাটিতে বড়জোর 10 থেকে 12 তলা বিল্ডিং বানানো উচিত। বহুতল আবাসন তৈরি এবং মাটির নিচেও গভীর খনন কার্যের জেরে মাটির বহন ক্ষমতা প্রতিনিয়ত কমছে একটু একটু করে। মাটির তলা ফাঁপা হয়ে যাচ্ছে, ফলে সমুদ্রের জলের উচ্চতা বৃদ্ধি পেলে কলকাতার মাটি আর বহন করার ক্ষমতা রাখে না, এমনটাই আশঙ্কা পরিবেশবিদদের। ফলে বিশেষভাবে ক্ষতির মুখে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে কলকাতা।